আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবসময়ের মতো আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে। ইউটিউব থেকে একটি নিয়ম আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আপনি ইউটিউব থেকে ডলার আর্নিং করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকে আমি ফুল একটি টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো, একদম প্রমাণ এবং প্রুফ সহ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনিটাইজেশন পেয়ে গেছেন, ম্যাক্সিমাম $10 হলেই আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। সেটা কিভাবে করবেন, ভিডিও আইকনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কিভাবে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব থেকে কিভাবে ডলার আর্নিং করতে পারবেন। চলুন দেখে আসি বন্ধুরা। সর্বপ্রথম আমরা ক্রোম বাজারে চলে আসবো, ইউটিউব ওপেন করে দেবো। ইউটিউব ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করে আমরা এটাকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর একদম ডেস্কটপ সাইডে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তখন আমাদের যেটা করতে হবে বন্ধুরা, লোডিং নিচে কিছুটা সময় লাগবে। তো বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে ডলার নামের যে চিহ্নটা রয়েছে এটাই মনিটাইজ। তো এই চিহ্নতে আমরা ক্লিক করব। মনিটাইজে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা আমাদের সামনে একটি পেজ চলে আসছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 2180 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার উপরে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো এখানে যদি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই নাও আসবে। এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে তিনটা অপশন কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম দুইটা অপশন কমপ্লিট করব। তো বন্ধুরা এখান থেকে যে পার্টনার প্রোগ্রামটা আছে এখানে স্টার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই অপশনগুলো আপনি সবগুলো পড়ে নিতে পারেন। তো এখানে আপনারা দুইটা অপশন দেখছেন, থেকে দুইটা টিক মার্ক দেখতেছেন, উপরে টা বাধ্যতামূলক করতেই হবে। এখানে আই অ্যাকসেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম এটাতে ক্লিক করে দিবেন, টিক মার্ক করে দিবেন। এবং আপনি চাইলে নিচের যে টিক মার্কটা এটা উঠিয়ে নিতে পারেন। নিচের যে ইমেল আপডেটটা এটা আপনার অ্যাডসেন্সের নতুন নতুন আপডেট আসলে আপনাকে জিমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আমার প্রয়োজন নাই, কারণ আমাদের এমনিতে জিমেলে অনেক ইমেল চলে আসে, সেক্ষেত্রে জিমেল ফুল হয়ে যায়। তা আমি এটা উঠিয়ে নিয়েছি, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর বন্ধুরা কিছুটা সময় লাগবে। উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান কমপ্লিট হলে এটা সাকসেস হয়ে যাবে। তো আমরা লোডিং নিচ্ছি, আমরা অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতেই পারলেন এটা ডান হয়ে গেল এবং আমাদের প্রথম অপশনটা কমপ্লিট। এখন করতে হবে দ্বিতীয় অপশনটা, সাইন আপ গুগল অ্যাডসেন্স। তো স্টার্টে ক্লিক করে দেব। এখান থেকে স্টার্টে ক্লিক করার পর পসেডে ক্লিক করে দেব। পসেডে ক্লিক করার পর আমাদের এখন যেটা করতে হবে আমরা জিমেলটা এন্টার করতে হবে। তো আমার আরেকটি মোবাইলে এই জিমেলটি লগ ইন করা আছে, সেক্ষেত্রে গুগল ভেরিফাইটা বাধ্যতামূলক করতে হবে। তো আমরা এখান থেকে ইয়েস করে ভেরিফাইটা করে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমি সর্বপ্রথমে বলে দিচ্ছি, আমার অলরেডি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে একটি ডিভাইসে একটি গুগল অ্যাডসেন্স খোলা যায়, দ্বিতীয়টা খোলা যায় না। সেক্ষেত্রে আমাকে অ্যাপ্লাই করতে হবে আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে। তো এখান থেকে আমরা এখানে দুটি অপশন পেয়ে যাব, এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে সিলেক্ট করার পর ইয়েস সিলেক্ট করব। যদি আপনার আগে গুগল অ্যাডসেন্স খোলা না থাকে তাহলে নো সিলেক্ট করবেন। তো ইয়েস সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে জিমেলটি দিয়ে খোলা আছে সেই জিমেলটি সিলেক্ট করে নেব এবং এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো বন্ধুরা এবং বন্ধুরা আমাদের এখন এখানে দেখতে পাচ্ছেন আগে যে ওয়েবসাইটটা ছিল আমার আগে ইউটিউব চ্যানেলে সেটা এখানে দেখাচ্ছে। এবং আপনাকে এখানে কিছুই করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে অ্যাকসেপ্ট
করে নেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা লোডিং নিচ্ছে, কিছুটা সময় লাগবে। তো এখান থেকে যে অপশনটা আছে বন্ধুরা, কিছুই আপনাকে করতে হবে না, জাস্ট আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার দেখবেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন ডান্ট হয়ে গেছে। তো এখন আমাদের করণীয় কিছুই নাই, শুধু গিট রিভিউতে দেখতে পারতেছেন এখন ইউটিউবে আমাদের মনিটাইজেশনটা কখন দেবে, হবে আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষার পর ফিরে আসলাম। তো বন্ধুরা ইউটিউব থেকে আমি একটি ইমেল পেয়ে গেলাম মাত্র 13 ঘন্টা পর, কংগ্রাচুলেশন ইউর বিন অ্যাপ্রুভ জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন 12:31 আসছে, 5 তারিখে আমি 4 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, মাত্র 13 ঘন্টার ভিতরে পেয়ে গেলাম। তো বন্ধুরা এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছে, কংগ্রাচুলেশন ইউটিউব চ্যানেল টুডে আপডেট অ্যাকসেপ্ট পার্টনার প্রোগ্রাম মনিটাইজ অন ইউটিউব। তো বন্ধুরা এখানে দেখতে পেলাম আমাদের অলরেডি ইমেল পেয়ে গেলাম মনিটাইজেশনের, যে কংগ্রাচুলেশন জানাইছে। তো আমরা এখন চলে যাব ক্রম বাজারে, আগের মতো সেম প্রোগ্রামে। এখান থেকে ক্রম বাজারে আসার পর এটাকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করার পর আমরা লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব এখান থেকে। তো বন্ধুরা তো কিছুক্ষণ সময় আমাদের লোডিং নিচ্ছে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো বন্ধুরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর হ্যাভি বিন অ্যাকসেপ্টেড ইন টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর ভিডিও। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজ ভিডিও, মনিটাইজ ভিডিওতে ক্লিক করে সকল ভিডিও আপনি একসাথেই মনিটাইজ করে নিতে পারবেন। এখন আমাদের যেটা করতে হবে, আমরা চেক করব আসলে কি মনিটাইজেশন কমপ্লিট হয়েছে কি না। তো আমরা এখান থেকে যে ডলার নামে যে চিহ্নটা প্রথম এন্টার করেছিলাম মনিটাইজ অপশনে, সেই ডলার নামে চিহ্নটা চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডলার নামে চিহ্নতে মনিটাইজেশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো একই অ্যাডসেন্স দিয়ে একাধিক চ্যানেলের মনিটাইজেশন পেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। যদি কোনো কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সকল ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হারাবেন, তো রক্ষ রাখবেন। এবং আমরা এখন চলে যাব ভিডিওতে। ভিডিওতে ক্লিক করার পর দেখাবো আমাদের সকল ভিডিওতে মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে ডলার নামের চিহ্নটা অন আছে, তাহলে আমাদের সকল ভিডিও কিন্তু আমাদের মনিটাইজ অন হয়ে গেছে। শুধুমাত্র আমি একটি ভিডিও অফ করে রেখেছি, মনিটাইজেশন অন করি নাই। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারিতা আসবে। যদি ভিডিওটাতে উপকারিতা আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আপনার মতামত জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।